এভরিওয়ান, দিস ইজ তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইয়ার চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের কিছু কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজফুল সেটিংস। সো মেক শিওর ভিডিওটা এন্ড অবধি দেখুন, আর ভিডিওটা যদি ভালো লাগে সো লাইক শেয়ার সাবস্ক্রাইব ইত্যাদি আমার চ্যানেলকে করে দিন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাট হিস্ট্রির, যাদের সাথে আমি চ্যাট করেছি বা যে সমস্ত আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের সাথে কানেক্টেড রয়েছি। তো ফার্স্টে একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে থ্রি ডটসে আপনি ক্লিক করবেন, থ্রি ডটসে ক্লিক করে এখানে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে আপনি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট, মানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে পারমানেন্টলি হোক বা টেম্পোরারি হোক ডিলিট করে দিতে পারেন। এর জন্য এখানে গিয়ে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছেন সেটা আপনি এখানে টাইপ করবেন, টাইপ করে ডিলিট অ্যাকাউন্ট করবেন, তাহলেই হয়ে যাবে। তো আপনাদের উদাহরণের জন্য আমি আমার নাম্বারটা এখানে টাইপ করছি, মারব সঙ্গে সঙ্গে এখানে রিজন চাইবে যে কী কারণে আপনি ডিলিট করতে চাইছেন। তো এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা যে কোনো রিজন দিলাম, তারপরে তো ডিলিট অ্যাকাউন্ট করলেই আপনি এটা ডিলিট হয়ে যাবে। কিন্তু তার সাথে আপনি এটাকে রিট্রিভ করতে পারেন খুব ইজিতে, আবার প্লে স্টোরে গিয়ে নতুনভাবে আনইনস্টল করে ইনস্টলও করতে পারেন, তাহলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আবার ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি আমি অ্যাকাউন্টে বা প্রিভেসিতে চলে যাচ্ছি। প্রিভেসিতে গিয়ে আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে আপনি এখন যে কোনো হোয়াটসঅ্যাপকে প্রাইভেসি মেনটেন করবার জন্য আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হিসেবে লক করতে পারেন। ধরুন অনেকের সাথে থাকে যে পার্সোনালি আপনি চ্যাট করেছেন, সেটা আপনি আপনার বাবা মাকে দেখাতে চান না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে, তো এখানে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট মানে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট চাইবে। এরকম ধরুন আমি যখনই আমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড দিয়ে দেবো, তখনই কিন্তু আমি হোয়াটসঅ্যাপ খোলার সময় আনলক হই, মানে আনলক করতে হবে তারপরেতে হবে। এইভাবে আপনি করতে পারেন। আবার আপনি থ্রি ডটসে গেলেন, থ্রি ডটসে গিয়ে আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারেন, ইটস ভেরি ইজি। ধরুন আপনি নিউ গ্রুপ ক্রিয়েট করার জন্য এখানে সার্চ বারে আপনি যে কোনো কারোর নাম লিখলেন, আমি এক্সাম্পল দেওয়ার জন্য একটা নাম সিলেক্ট করছি, ধরুন আমি এখানে কারোর নাম সিলেক্ট করলাম, করে এখানে এই যে রাইট অ্যারোটা রয়েছে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গ্রুপ নেম লিখলাম, ধরুন আমি এখানে লিখলাম যে চ্যাট গ্রুপ, কোনো একটা গ্রুপ চ্যাট গ্রুপ লিখলাম, লিখে এখানে যিনি মেম্বার রয়েছেন আরও অ্যাড করার জন্য বিভিন্ন মেম্বার্সকে অ্যাড করতে পারি। এরপরেতে আমি এখানে রাইট চিহ্ন করে দিলাম, দেখুন একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এবারে আমি গ্রুপে আমি প্রচুর লোককে অ্যাড করতে পারি, এখানে চ্যাট গ্রুপে হয়ে গেল। এরপরেতে অ্যাড করবার জন্য আমি এখানে অ্যাড মেম্বার্সে গিয়ে আমি বিভিন্ন লোককে এরম করে ক্লিক করে করে অ্যাড করতে পারি, আমি কাউকে অ্যাড করছি না দেখানোর জন্য। এরপরে আমি লেফট অ্যারোতে গেলাম, লেফট অ্যারোতে গিয়ে আমি গ্রুপটাকে ডিলিট করার জন্য আমি ধরুন যাকে অ্যাড করেছি তাকে আমি গ্রুপ থেকে বাদ দেব, তাকে ধরুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রিমুভ করে দিলাম, সেই লোকটি বা সেই মানুষটি গ্রুপ থেকে আউট হয়ে গেল। এবার যে গ্রুপটা আমি ক্রিয়েট করেছি সেই গ্রুপটাকে আমি বাদ দিতে চাই, ধরুন আমি ভাবলাম যে না আমি আর গ্রুপে কিছু রাখতে চাই না, তো এই করে আমি গ্রুপটাকে ডিলিটও করে দিতে পারি, যেরকম এক্সিট গ্রুপ করে দিলাম, এক্সিট করে দিলাম, তো আমার গ্রুপটা পুরো এক্সিটই হয়ে গেল, মানে রিমুভ হয়ে গেল, আর আমি এই গ্রুপের কোনো অস্তিত্ব নেই। এরপরে থ্রি ডটসে গেলেন, থ্রি ডটসে গিয়ে এখানে আপনি আবার সেটিংসে গেলেন, এখানে নিউ ব্রডকাস্ট, এখানে ব্রডকাস্ট চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারেন, এটাও ভীষণ ইজি। এরপরেতে আপনি থ্রি ডটসে গেলেন, থ্রি ডটসে গিয়ে এখানে সেটিংসে গেলেন, সেটিংসে গিয়ে এখানে আপনি চ্যাটসে গেলেন, চ্যাটসে গিয়ে বিভিন্ন থিম সিলেক্ট করতে পারেন। লেটস সাপোজ আপনি ওয়ালপেপার থেকে ওয়ালপেপারে, ধরুন এই ধরুন একটা নর্মাল আমার পেছনে কোনো কিছু লেখা নেই, এখানে চেঞ্জে গেলেন, চেঞ্জে গিয়ে আপনি যে কোনো ডার্ক থিম, ব্রাইট থিম, সলিড কালার, মাই ফটোস থেকে আপনি ওয়ালপেপার সিলেক্ট করতে পারেন। একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, ধরুন আমি নিচে গেলাম, ওপরে গেলাম, বিভিন্ন ওয়ালপেপার রয়েছে, তো আমি ওয়াল এই যে দেওয়াল ঘড়িটা রয়েছে এই ঘড়িটা আমি সিলেক্ট করলাম, এরকম এম করে আমি সোয়াইপ করে দেখতে পারি কোন জিনিসটা আমার পছন্দ, তো মানে এই ঘড়িটা পছন্দ, আমি সেট ওয়ালপেপার করলাম, সেট ওয়ালপেপার ডিম এটাকে লাইট ডিপ এইভাবে কন্ট্রাস্ট করতে পারি, এরপরে করে ফেললাম, তো এটা ওয়ালপেপার সিলেক্ট হয়ে গেল। তো আমি এটা করতে চাই না সেই জন্য আমি করলাম না। এইভাবে আপনি কিছু করতে পারেন, এখানে কিউআর কোড আছে, ধরুন এই কিউআর কোডটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারেন, বা কেউ আপনার এই কিউআর কোডে স্ক্যান করলে তো অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে। এবার ধরুন আপনি নিজেকেই নিজের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন, ইটস ভেরি ইজি। যেরকম আমার যে নামটা রয়েছে বা আমি আমার ফোন নাম্বারটা উপরে ক্লিক করলাম, করতে এটা চলে আসলো,
চলে আসার পরে আমি আমার নিজেকে হাই করছি, হ্যালো করছি, ইত্যাদি ইত্যাদি করছি, সেটা আমার কাছে যাবে। এটার একটা সুবিধা আছে যে আপনার যা কিছু ইনফরমেশন রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনি এই আপনার মানে মেসেজের মধ্যেই থাকবে, কেউ এটা দেখতে পেলো না। কোনো ইম্পর্টেন্ট কিছু মেসেজ হলো সেটা আপনি দেখতে পারলেন, এটা হয়ে গেল। এরপরে চলে গেলাম আরেকটা জিনিস, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে অনেক সিস্টেম রয়েছে। এবার ধরুন আপনি হোয়াটসঅ্যাপে কোনো একটা চ্যানেল খুলতে চান, সেটাও খুব ইজিলি খুলতে পারেন। আপডেটসে গেলেন, আপডেটসে গিয়ে এখানে চ্যানেলস বলে এখানে চ্যানেলসের পাশে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করে ক্রিয়েট চ্যানেল করলেন। এবার এখানে কন্টিনিউ করলেন, কন্টিনিউ করে এখানে চ্যানেল নেম দেবেন। এখানে আপনি আপনার কোনো একটা ফটো আপলোড করতে পারেন গ্যালারি থেকে আপলোড করে এখানে ক্রিয়েট চ্যানেল করে দেবেন। ব্যাস সেটা চ্যানেল হয়ে গেল। হোয়াটসঅ্যাপে এইভাবে চ্যানেল ক্রিয়েট করে। এরপরে চ্যাটসে গেলেন, আমি দেখানোর জন্য করছি। এরপরেতে ধরুন আপনি এই অ্যাটাচমেন্ট ফাইলে গেলেন বা এই পিন সেকশনে গেলেন, এখানে আপনি কাউকে শেয়ার কারোর সাথে কীভাবে লোকেশন শেয়ার করবেন, দেখুন এভাবে লোকেশন শেয়ার করতে পারেন। শেয়ার লাইভ লোকেশন বা সেন্ড ইউর কারেন্ট লোকেশন, যেখানে আপনি আছেন। এবার ধরুন আপনি লাইভ লোকেশন শেয়ার করবেন বা সেন্ড ইউর কারেন্ট লোকেশন শেয়ার করবেন। এবার লাইভ লোকেশনে সিলেক্ট করলেন, কন্টিনিউ করলেন। এবার 8 ঘন্টা আপনি এই লোকেশনটা স্টে রাখতে চান কিংবা 15 মিনিট, 1 ঘন্টা, বা কোনো কমেন্ট করলেন যে আপনি এখানে আছেন, আমি এখানে আছি বলে আপনি টাইপ করে আপনি শেয়ার করতে পারেন। এটা আপনি নিজের সাথে আপনি শেয়ার করবেন, সিমিলারলি এভাবেই শেয়ার করতে পারেন। সেই এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করলেন, করে এখানে লোকেশনে যাবেন, লোকেশনে গিয়ে এরকম করে লাইভ লোকেশন শেয়ার করবেন। তাহলে যে ব্যক্তিটিকে আপনি শেয়ার করলেন সে আপনার প্রপার লোকেশন পেয়ে যাবে। অ্যাভেটার আছে, অ্যাভেটার মানে হচ্ছে আপনি কোনো কিছু আপনার সিম্বল দিতে পারেন, ধরুন ক্রিয়েট ইউর অ্যাভেটার। অ্যাভেটার মানে হচ্ছে আপনার ধরনের সেরকম কোনো একটা ফেস আসলো, ইমোজি আসলো, যেটা দিয়ে আপনি আপনার ডিপি সাজাতে পারেন। গেট স্টার্টেডে ক্লিক করলেন, এবারেতে হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাভেটার উইথ এ ফটো, এইভাবে আপনি করতে পারেন। মানে এরকম ধরনের কোনো ইমেজেস আসলো, রোবোটিক টাইপের ইমেজেস আসলো, তো এটা আপনি করতে পারেন। এখানে স্টোরেজ অ্যান্ড ডেটাতে যেতে পারেন, এখানে লিখতে পারেন ইউজ লেস ডেটা ফর কলস, লিখতে পারেন মানে এটা ক্লিক করতে পারেন। এতে কী হবে, যখন আপনি কাউকে ফোন করবেন বা ডেটাটা আপনি হোয়াটসঅ্যাপের ইউজ করবেন, তখন কম ডেটা ইউজ হবে। অনেক সময় হয় না যে ওয়াইফাই থাকে না, আপনার মোবাইল দিয়ে মোবাইলের ডেটা থেকে ইউজ করা হয়, সেটা করতে পারেন। আর এখানে নিচে অপশন আছে যে ওয়েন ইউজিং মোবাইল ডেটা, সেখানে কি ফটোজ অটোমেটিক লোড হবে, না ওয়াইফাই থাকলে অটোমেটিক লোড হবে, নাকি রোমিংয়ে থাকলে হবে, সেটা আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারেন যে কীভাবে কোন পজিশনে থাকলে কী হয়। আর বিজনেস টুলস, এটা আমি যেহেতু আমার বিজনেস অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপের, সেটা করে রেখেছি যে আমার কি বিভিন্ন ক্যাটাগরিতে আছে, আপনি এইভাবে করতে পারেন। অনেক সময় দেখবেন আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করেন, তাহলে অটোমেটিক তার কাছে মানে 1 সেকেন্ডের মধ্যে মেসেজ চলে আসবে। আপনি ভাবছেন সে কী করে অনলাইন রয়েছে, তো এটা ইজিলি করা যায়। এখানে গ্রিটিং মেসেজে গিয়ে আপনি যা কিছু লিখবেন, আপনি কাউকে হাই করছেন, দেখবেন অটোমেটিক সে আপনাকে রেসপন্স করে, হাই হাউ ক্যান আই হেল্প ইউ, আপনি ভাবেন সে জেগে আছে বা অ্যাক্টিভ আছে, সেরকম নয়। এটা আপনি অটো টেক্সট মেসেজ হিসাবে রেডি করে রাখতে পারেন, যেরকম আমার এখানে রেডি আছে। কিছু যেরকম হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট আপনি ফেসবুক আর ইনস্টাগ্রামের সাথে অ্যাড করতে পারেন এইভাবে, কিন্তু আমি কোনো অ্যাড করিনি কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের সাথে পারপাসলি। আপনারা চাইলে এখানে প্লাস বাটনে ক্লিক করে করতে পারেন, কিন্তু আমি করবো না। এখানে কন্টিনিউতে ক্লিক করলে এটা হয়ে যাবে। যে কীভাবে স্টেটাস দিতে হয়, স্টেটাস দেওয়ার জন্য এখানে পেন যে পেন্সিল যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এবারে আপনার যা কিছু লেখার আপনি লিখতে পারেন, যেরকম আমি জাস্ট সিম্পল একটা হাই লিখলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন, এখান থেকে টেক্সট ফন্ট সিলেক্ট করতে পারেন। আর এখানে এখানে এই যে রাইট অ্যারোটা আছে এখানে ক্লিক করে দিলেন, সেটা এখানে মাই স্ট্যাটাসে চলে গেল। আবার আপনার যদি মনে হয় মাই স্ট্যাটাসটা আপনি মানে বন্ধ করে দেবেন, অলরেডি আমার একটা স্ট্যাটাস মানে একটা ভিডিও দেওয়া আছে, তো এখানে 3 ডটসে ক্লিক করে এটা ডিলিট করে দিতে পারেন। আপনার সাথে যদি আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কানেক্টেড থাকে, ইনস্টাগ্রাম বা ফেসবুক কানেক্টেড থাকে, তাহলে আপনি যে স্ট্যাটাসটা ফেসবুকে দেবেন সেটা ইনস্টাগ্রাম বা ফেসবুকে চলে যাবে, দুটোতেই চলে যাবে, বিকজ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং ফেসবুক তিনটে একই আন্ডারে পড়ছে। তো এইভাবে আপনি করতে পারেন। আমার ভিডিও আপনি শেয়ার করতে পারেন, ভিডিও শেয়ার করার জন্য এখানে যে ক্যামেরার আইকনটা রয়েছে এখানে ক্লিক করলেন, ক্লিক করে এখানে ভিডিও আছে, ফটোজ রয়েছে, এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করে আপনি করতে পারেন। এগুলো সকলে জানে তাই জন্য আর দেখালাম না, এগুলো আপনারা দেখবেন, ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।